পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার গোডাউন থেকে চারটি রোড রোলার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। কিছুদিন পরে চারটি রোলারের সন্ধান পাওয়া যায় ২৪ নম্বর ওয়ার্ডে বলে জানান পৌর প্রশাসক প্রণব চ্যাটার্জি। বৃহস্পতিবার শহরের বরনীলপুরের বাসিন্দা ঠিকাদার খোকন বিশ্বাস জানান ওই চারটি রোড রোলার তার নিজের। তিনি অভিযোগ করেন পৌর প্রশাসক মিথ্যা তথ্য দিয়েছেন। এদিন তিনি সাংবাদিক বৈঠক করে এই দাবি করেন। আজকে পৌরসভার রোলার মেশিন খোয়া গেছে, সেটা আমি সংবাদে নিউজে দেখতে পেয়েছিলাম বা আমার ভাইরালও করেছেন, সেটা দেখে পরে আমি এই সময়টা বাইরে ছিলাম। বাইরে থাকার পরে আমি যখন জানতে পেরেছি, মানে যে বাড়ি ঢুকেছি কালকে, তখনই আপনাদের নিয়ে একটা প্রোগ্রাম রেখেছি যে পৌরসভার রোলার এবং মেশিনারি দাবি করেছেন, ওটা মেশিনারি পৌরসভার নয়, এটা আমার নিজের, এটা আমার নিজের আরবি কনস্ট্রাকশন এবং বিবি এন্টারপ্রাইজের নামে এগুলো আছে। যেহেতু আমাদের গভর্নমেন্টে কাজ করতে হয়, গভর্নমেন্ট কাজ করতে গেলে যার যার নামে পেপার রাখতে হয়। যেটা প্রণববাবু যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যটা সঠিক নয়। প্রণববাবুর বক্তব্যটা নিজে, এবার প্রণববাবু বলছে পৌরসভার, পৌরসভার যে প্রণববাবু যে বক্তব্যটা রেখেছিলেন, উনি বক্তব্য প্রণববাবু রয়েছিলেন, বক্তব্যটা রেখেছিলেন, কিন্তু ওনার যে রোলার বলছিলেন মনে হয় আমাদের এটা দেখে, কিন্তু ওনার বক্তব্য ওনার দেখা উচিত ছিল, আমাদের পেপার ওনার পেপারগুলো দেখে তারপর আমাকে ডাকা উচিত ছিল রোলারগুলো কার, আগে ওখানে গিয়ে কাউকে লোক পাঠিয়ে দিতে পারতেন, বলতে পারতেন আশেপাশে বাড়ি রয়েছে তাদের জিজ্ঞাসা করতে পারতেন রোলারগুলো কার, তখনই পেয়ে যেতেন রোলারের মালিককে, তখনই যে পেয়ে যেতেন ওনার আমার সঙ্গে যোগাযোগ করার, তখনও ওনার পেপার দেখে নিতে পারতেন। যে গভর্নমেন্টের যখনই রোলার মেশিন কেনেন তখন কিন্তু পেপার থাকেন তাদের মেশিন নম্বর থেকে, রোলারের ইঞ্জিন নম্বর থেকে, সেইগুলো ওনার দেখে রেখে তারপরই বলতে পারতেন যে এটা মনে হয় আমার রোলার। এমনকি প্রণববাবু যেটা বলেছেন যে এটা আমি নবান্নেতে আমি পাঠিয়ে দিয়েছি, নবান্নেতে কমিটি করেছেন, নবান্ন এটা তদারিক করে, কিন্তু প্রণববাবু যেটা করেছেন এটা মনে হয় ভুল তথ্য দিয়ে সব জায়গায় জানিয়েছেন, আমার এটা খারাপ লেগেছেন, আমি দুঃখিত। আমি এটা পরে আমি পরে জানাবো আমি কী চাইছি না চাইছি, পরে আপনাদের বলবো, পরে আজকের পদক্ষেপটা এটা নিয়েছি, পরের পদক্ষেপটা কী নেবো পরে আমি না পৌরসভার সঙ্গে যোগাযোগ করিনি, যেহেতু উনি আমাকে কোনো ধরনের আমাকে টার্গেট করে কিছু করেনি, রোলার দেখে বলেছেন, আমি তো ওইভাবে আমি দেখা যোগাযোগ করতে পারি না। ওটা আমি বলে দিলাম ওটা পৌরসভার রোলারের নয়, ওটা আমার আরবি কনস্ট্রাকশন বিবি এন্টারপ্রাইজের, আমার ওটা নিজের রোলার মেশিন। প্রশাসক এটা হয়তো বলে দিলাম ভুল তথ্য দিয়েছেন প্রশাসক, যেটা প্রশাসক যদি সঠিক দিক নেওয়া উচিত ছিল তাহলে ওনার পেপারটা দেখে আমাকে ডাকতে হতো, যে ইঞ্জিন নাম্বার চেসিন নাম্বার মিলানোর জন্যে আমাকে, আমার কাছে চাবি রয়েছে, আর একটা রোলার যখন ওখান থেকে হে পিঁপড়ার শাড়ির মতন বেরিয়ে গেছে, তাহলে ওনার কি স্টাফগুলো কি ঘুমাচ্ছিলেন না কী করছিলেন, কোথায় হারিয়ে গেছেন ওনার বোঝা উচিত ছিল, তারা কী করছিল, সিসি ক্যামেরা রয়েছে ফুটেজে দেখতে পারিনি, উনি ফুটেজ দেখে তারপরে আমাকে বলতে পারতেন। আপনার কি কাগজপত্র আছে? হ্যাঁ আমার কাগজপত্র আছে সব রোলারই, গাড়ির নাম্বার বা চেসিস নাম্বার, চেসিস নাম্বারগুলো গাড়িতে রয়েছে সবটা তো মনে থাকে না, ওটা আমি পরে যখন চিঠি করবো তখন আমি ওইগুলো দিয়ে করবো চিঠি। এগুলো কোনো নাম্বার হয় না এই গাড়ির? এগুলো নাম্বার হ্যাঁ, যেহেতু রোলার মেশিনের একটা নাম্বার হয় না, এটা ওই চেসিস নাম্বারটাই বসাতে হয়, আর নতুন এটা যেহেতু আমাদের পুরনো, আমি বলে নিই এটা যেহেতু আমাদের পুরনো রোলার কিনা ডিসপোজাল ইয়ে করা হয়, ইপর ইঞ্জিন দিয়ে করতে হয়, সেদিনে এগুলো থাকে না। ওই এলাকায় গাড়িগুলো রেখেছেন পাশের বাড়িতে যে রোলার মেশিনগুলো রয়েছে, যে ২৪ নম্বর ওয়ার্ডে দাসপুকুরের পাশে পাশে বাড়ি রয়েছে, ওখানে গোপাল দাস বলে ভদ্রলোক আছে, ওরা আমার কাজ করে, আমি যেহেতু কন্ট্রাক্টরই কাজ করি সেই জন্য ওরা আমার কাজকর্ম করে দেখে ওদের বাড়ির পাশে রেখেছিলাম, যাতে রক্ষণাবেক্ষণ ওরা করে, জয় তার আশেপাশে রাখি। যেমন আমার উদয়পল্লীতে কাজ হচ্ছে এখন, সেটা হচ্ছে বিডিএর কাজ, আমাদের বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি। না না প্রশাসক, এই যে রোলারটা আড়াই মাস বসেছে, ১৮ সালে হারিয়েছে, তাহলে ১৮ সালের জিনিসগুলো প্রণববাবু যেটা এই আড়াই মাসে, তাহলে পেপারগুলো প্রণববাবু দেখতে হতেন, যে ওনার যে রোলারের যে পেপার সেগুলো দেখে তারপরে ওনার তত্ত্বাবধান করতে হতো। আমি দ্বারস্থ, এখন আমি পরে আমি স্টেপ নেবো, কোথায় কী নেবো পরে, এখন কিছু বলবো না। এটা তো নবান্ন পর্যন্ত পৌঁছে গেছে, পৌঁছক যেখানেই পৌঁছক না কেন, আমারও আমিও সেভাবে আমি স্টেপ নেবো, আমি পরে বলবো আপনাদের। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।